হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম শাবানাজ ইসলামিক ওয়ালসের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমে বলে নিচ্ছি আমি কোনো এক্সপার্ট না আমি একজন সাধারণ মানুষ আমি কোরআন কিতাব পড়ে যে অভিজ্ঞতা অর্জন করেছি তা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক কিয়ামতের দিন কোন ব্যক্তি কাঁদবে হজরত আবু হরদাল আনহ বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লাম বলেছেন যে চোখ কোনো হারাম জিনিসের উপর দৃষ্টিপাত করেনি সেই চোখ ব্যতীত সমস্ত চোখ কিয়ামতির দিন কাঁদবে আর সে চোখও কাঁদবে না যা আল্লাহর রাস্তায় জেগেছে অর্থাৎ জেহাদের সময় পাহারা দানকারী চোখ আর সে চোখও কাঁদবে না যা থেকে দুনিয়ায় আল্লাহর বয়ে সামান্যতম অশ্রু ঝরেছে আখেরাতে জেনার শাস্তে রাশেদ বিন সৈয়দ আল মেকারাই বর্ণনা করেছেন রসুল্লা সাল্লাহ আলাম বলেছেন মেয়েরাজের রাত্রে আমি এমন কিছু লোকের নিকট দিয়ে অতিক্রম করি আগুনের কাচি দ্বারা যাদের চামড়া কাটা হচ্ছিল আমি জিবাইসাল্লামকে জিজ্ঞেস করি এসব লোক কারা তিনি বলেন এসব লোক হলো তারা যারা মহিলাদের নিজেদের প্রতি আকৃষ্ট করার ও তাদের সঙ্গে বেবিচার করার জন্য সাজসজ্জা করত তারপর এমন এক দিয়ে আমি অতিক্রম করি যার মধ্যে থেকে ভীষণ দুর্গন্ধ বের হচ্ছিল ও চিৎকারের আওয়াজ আসছিল আমি জিব্রাইল আলা জিজ্ঞাসা করি এসব কারা তিনি বলেন এ হলো সেই সব মহিলা যারা বেবিচারের জন্য সাজসজ্জা করত ও সেই সব কাজ করত যা তাদের জন্য বৈধ ছিল না তারপর আমি এমন কিছু পুরুষ ও মহিলাদের নিকট দিয়ে অতিক্রম করি যাদের উল্টো ঝুলিয়ে দেওয়া হয়েছিল আমি জিজ্ঞাসা করি হে জিব্রাহুল্লাহ আলাহিসাল্লাম এসব কারা তিনি বলেন এসব হলো তারা যারা দুনিয়াতে অন্যের উপস্থিতিতে তাদের দোষ বের করত এবং তাদের অবর্তমানে তাদের দোষ বর্ণনা আল্লাহ তালা আপন কিতাবে একতা স্পষ্টভাবে বলে দিয়েছেন সেই সব লোকের জন্য ধ্বংস অবরবাদী যারা অন্যের দোষ তাদের উপস্থিতিতে বের করত ও তাদের অবর্তমানে তাদের দোষ বর্ণনা করত। আমি এতক্ষণ যা বলেছি আল্লাহ রসুল্লাহ শূন্য অনুযায়ী বলেছি তারপরে যদি কোনো বলতে হয়ে থাকে তাহলে আল্লাহ ফাকরাবুল্লা আলমী যাতে আমাদের ক্ষমা করেন এই কথাগুলি শুনে যদি এক দুজনেরও উপকারে আসে তাহলে আমি খুব খুশি হব আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনে ক্লিক করুন আমার সব নতুন নতুন ভিডিওগুলো আপডেট পেতে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার কাজে এগিয়ে যেতে পারি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ